এই পাঁচটা খাবার খেয়ে আপনারা টানা 3 দিন অথবা 5 দিন থাকবেন, আর কিছু খাবেন না। কেন করবেন এটা? 3 দিন টানা 5 দিন টানা ফাস্টিং, দেখবেন আপনার শরীরের সমস্ত টক্সিন গুলো চলে যাবে, হেলথি রিইউনাইট হবে, আপনার আনহেলদি ফ্যাট সেল গুলো ভেঙে যাবে, দেখবেন আপনার শরীরের সমস্ত ধরনের ইনফ্লামেশন গুলো কমে যাবে। যদি মনে করেন না ডক্টর আমি পারবোই না, আমি একদম না খেয়ে থাকতে পারবো না, তখন কি করতে হবে? তখন যেটা করতে হবে আপনারা 7 দিনের জুস ফাস্টিং, তাহলে ক্যারোট, বিট, স্পিনাচ, খেল, সিলান্ত্র, তারপর হচ্ছে যে বিটার মেলন, এই সবগুলোকে একসাথে করে জুস করবেন। জুস করে টানা 7 দিন শুধু এই জুসটা খেয়ে থাকবেন। আপনারা কখন কি করেছেন 3 দিন বা 5 দিনের ফাস্টিং? আমি একটু বলি আপনাদেরকে কিভাবে করবেন সেটা। তো 3 দিন 5 দিন আপনারা দুইটা ওয়েতে করবেন, একটা হচ্ছে শুধু ডিটক্সিং মেডিসিন খেয়ে করবেন, সেটা কি টার্মেরিকের চা, তারপরে হচ্ছে যে আপনার নারিকেল তেল, তারপরে অ্যাপল সাইডার ভিনেগার পানি, লেবুর পানি এবং ইসুবুলের বসি, এই যে পাঁচটা কথা বললাম, এই পাঁচটা খাবার খেয়ে আপনারা টানা 3 দিন অথবা 5 দিন থাকবেন, আর কিছু খাবেন না। কেন করবেন এটা? এটা হচ্ছে যে আপনার পুরো সিস্টেমটাকে সময় দিবেন টু হিল, টু রিগ্রো, রিজেনারেট, বুঝতে পেরেছেন? এবং এমন কোনো খাবার দিবেন যেখানে প্রোটিন আছে, কারণ প্রোটিন ডাইজেশনের জন্য পেটের ভালো অ্যাসিডিক এনভায়রনমেন্ট দরকার হয়। তো আপনারা শুধু নারকেল তেল খাবেন ফ্যাটের মধ্যে, আর বাদাম, ডিমের কুসুম এগুলো আবার খাবেন না, ঠিক আছে? তো আপনারা যদি এই খাবারগুলো খান 3 দিন টানা 5 দিন টানা ফাস্টিং, দেখবেন আপনার শরীরের সমস্ত টক্সিন গুলো চলে যাবে, হেলদি রিইউনাইট হবে, আপনার আনহেলদি ফ্যাট সেল গুলো ভেঙে যাবে, দেখবেন আপনার শরীরের সমস্ত ধরনের ইনফ্লামেশন গুলো কমে যাবে। যদি মনে করেন না ডক্টর আমি পারবোই না, আমি একদম না খেয়ে থাকতে পারবো না, তখন কি করতে হবে? তখন যেটা করতে হবে আপনারা 7 দিনের জুস ফাস্ট। জুস ফাস্টিং মানে কি? জুস ফাস্টিং হচ্ছে যে শুধু গ্রিন জুস খাবেন, শুধু গ্রিন জুস। কি দিয়ে? স্পিনাচ মানে হচ্ছে কি, পালং শাক, তারপর হচ্ছে যে ধনিয়া পাতা, হ্যাঁ, যেটা সিলান্ত্র, তারপরে কি, তারপরে খেল, খেল পাতা, যেটা খেল পাতা পাওয়া যায় বাংলাদেশে, এখন পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। এখন এগুলো আপনারা যে যেখান থেকে শুনছেন, আমি জানি পৃথিবীর সব জায়গাতে আপনারা শুনছেন, তো খেল পাতা গুলো পাওয়া যায়, তাই খেল, স্পিনাচ, সিলান্ত্র, তারপরে হচ্ছে যে করলা, বেটার মেলনটা এখন সব জায়গায় পাওয়া যায়। বেটার মেলন আমাদের যারা বিদেশে আছেন, যারা আমেরিকাতে আছেন, আমাদের এখানে বাংলাদেশিটা নাই, কিন্তু আমেরিকানটা, চাইনিজটা, ভিয়েতনামিটা বা এদিকে হচ্ছে যে মেক্সিকানটা পাওয়া যায়। তো এই বিটার মেলন, হ্যাঁ, তার মধ্যে আসতে পারে স্যালারি, স্যালারি বাংলাদেশে বিদেশে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়। তো এগুলাকে বা এরপরে ক্যারোট, বিটও আসতে পারে, তাহলে ক্যারোট, বিট, স্পিনাচ, খেল, সিলান্ত্র, তারপর হচ্ছে যে বিটার মেলন, এই সবগুলোকে একসাথে করে জুস করবেন। জুস করে টানা 7 দিন শুধু এই জুসটা খেয়ে থাকবেন। আর আরেকটা কাজ করতে হবে, যদি এটাও না পারেন, তাহলে আপনার অ্যাপল বা পেয়ার, আপেল বা পেয়ার খেয়ে থাকবেন। অ্যাপল পেয়ার কেন? অ্যাপল পেয়ারের মধ্যে সাইট্রিক অ্যাসিড, লেবুও খাবেন, সাইট্রিক অ্যাসিড থাকবে, অ্যাপলের মধ্যে আছে ম্যালিক অ্যাসিড, তাহলে এই সবগুলো জিনিস মিলিয়ে আপনার লিভার এবং গোরপা ডিটক্স হবে। লিভারকে ডিটক্স করার জন্য এটা অত্যন্ত পাওয়ারফুল। আমি আমার কথাই বলি, আমার যখন রিমোটার ধরা পড়ে, অনেকগুলো রোগ ধরা পড়ে, আমি সে 2014 সালের কথা, তখন আমি মেডিকেল স্কুলে পোস্টডক করছিলাম, আমার ডাক্তার বলেছিল যে আমাকে কখনো যাবে না, আমার তোমার লিভারের যে অবস্থা 3 বছর এটা ঠিক হবে না, ফাইব্রয়েড হয়ে গিয়েছে। আমি নিজে 6 সপ্তাহ, 1 সপ্তাহ না, 6 সপ্তাহ টানা গ্রিন জুস ফাস্টিং করেছিলাম, সুবহানাল্লাহ, ইট ওয়াজ অ্যামেজিং, আমার লিভার ফাংশন সব নর্মাল হয়ে গেছে। এটা অনেক আগের কথা, এখন থেকে একজাক্টলি 10 বছরের কথা বলছি আমি। তো এটা হচ্ছে যে একদম সহজ ফাস্টিংটা, সবচেয়ে বেস্ট ফাস্টিং হলো 3 থেকে 5 দিন, আপনি যতদিন পারেন, যেটা 5-4 দিন দিয়ে ফাস্টিং করবেন বলছি, লেবুর পানি, অ্যাপল সাইডার ভিনেগার পানি, ইসবগুলের বসি, আবার চিয়াসিড খাবেন না ওই সময়, চিয়াসিড তো অনেক প্রোটিন থাকে, প্রায় 37% প্রোটিন, তো চিয়াসিডটা ওই সময় খাবেন না, খাবেন কি, ইসবগুলের বসি, নারিকেল তেল, গ্রিন টি, হ্যাঁ, এইগুলা খেয়ে আপনারা টানা 3 থেকে 5 দিন ফাস্টিং, দেখবেন আপনার পুরো টক্সিন চলে যাবে, হেভি মেটাল চলে যাবে শরীর থেকে, ইনফ্লামেশন কমে যাবে, ব্রেনটা ফাংশন ভালো হবে, আপনার শরীরে ওজনটা অনেক কমে যাবে, শরীরে যা ওজন কমাতে চান। এটা আপনাদের একটা বড় একটা সুযোগ আপনারা করতে পারেন, অথবা ভেজিটেবল জুস ফাস্টিং। তাহলে এই 3 ভাবে আপনারা ফাস্টিং করতে পারেন, দেখবেন আপনাদের মেটাবলিজমটা একটা দ্রুত একটা বুস্টআপ হবে। যারা এটা বেনিফিট পাবেন তারা প্রতি মাসে করবেন, অনেকে করে, তো এটা আপনারা প্রতি মাসে করবেন, দেখবেন আপনারা একটা মেজর চেঞ্জ পাবেন। যারা বলেন যে ওষুধের দাম অনেক বেশি, থেরাপির দাম অনেক বেশি, দরকার নেই থেরাপি করা, আপনি এগুলো করেন। এরপরে যারা চান না আমি থেরাপি করতে চাই, আমি দ্রুত ইম্প্রুভমেন্ট চাই, পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, যে যেখানে আছেন থেরাপির জন্য চলে যান, হংকং এ পাওয়া যায়, দেখেছি আমি, দেখেছি এখন মালয়েশিয়াও পাওয়া যায়, লন্ডনে পাওয়া যায়, আপনারা এগুলো করেন, থেরাপিগুলো করেন, আপনারা ভালো ফিল করবেন। আর যারা ঢাকায় আছেন, ঢাকায় আমাদের সেন্টারে আছে, ঢাকাতে অনেকগুলো সেন্টার এখন হয়েছে, ওজন পাওয়া যায়, আকুপাংশার বাংলাদেশে এখন অনেক স্প্রেড হচ্ছে, এই দূরে থেকে আপনারা করবেন। লন্ডন, নিউ ইয়র্কে আছে, নিউ ইয়র্কে আছে এখন। আমার ওয়েট ছিল আগে প্রায় 108 কেজির মতো, আমি স্যারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি, আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় 1 বছরে আমার 18-20 কেজি ওজন আমি কমাইছি, তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার হজমের সমস্যা ছিল, উনি আমাকে 2 মাসের একটা ট্রিটমেন্ট দিছিলেন, সেই ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার পেয়েছি, এখন তো আমি অনেক ভালোই আছি, অনেক ভালো। আমার আমার ওই যে কোনো এমন চিন্তা ভাবনা নাই, কোনো ই নেই, ঝামেলা নাই, কোনো ইস্যু নেই। আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে।
একদম ঘুমাতে পারতাম, আমি মোবাইলের কোনো স্ক্রিনে দেখতে পারতাম না, কোনো খাবার হজম হতো না। আস্তে আস্তে ভালো ফিল করতেছি, ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি। আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। আপনার এই ক্রিটিনিন পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার তিনটা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস তিনটা করছেন, আলহামদুলিল্লাহ করা লাগছে না। আর লাগছে না। আই ফিলিং লাইক আই এম গোনা ডাই এভরি ডে। আই জাস্ট ক্রাই, আই হ্যাড টু গো টু টয়লেট 4-5 টাইমস এ ডে। নাও এ ডেজ আই এম গুড আলহামদুলিল্লাহ। লাস্ট টাইম হি ওয়াজ ভেরি এজিটেটেড এন্ড জাম্পিং অ্যারাউন্ড, হি ইজ নট টকিং। This time when he came to me, he approached to me as if very regular people. Nar je treatment ba supplements it I use kore in the last 3 months amar 90-95% better. আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। পেটের সমস্যা প্লাস ডায়াবেটিস প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক, আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম যে প্রবলেমটা গেছে, আমি এটা হয়তো ফেস করতাম না আগে। আমার প্রবলেমগুলো হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আগে জাস্ট ভিডিও দেখে। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আসসালামু আলাইকুম।